রাশিয়ার জার শাসনামলের রাজধানী সেন্ট পিটার্সবার্গে সাজসাজ রব উঠেছে। কারণ শত বছর পর শুক্রবার এই শহরে প্রথমবার রাজকীয়ভাবে বিয়ে অনুষ্ঠিত হলো জার পরিবারের এক সদস্যের। সেন্ট পিটার্সবার্গের সেন্ট আইজাক ক্যাথেড্রালে জার পরিবারের সন্তান গ্র্যান্ড ডিউক জর্জ মিখালোভিচ রোমানোভ ইতালির ভিক্টোরিয়া রোমানোভা বেত্তারিনীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক বিদেশি অতিথি। এই যুগলকে শুভকামনা জানালেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন এই বিয়ে কোনোভাবে তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত নয়। 40 বছরের জর্জ মিখালোভিচের জন্ম স্পেনে। অক্সফোর্ডে পড়াশোনা করলেও জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ফ্রান্সে। ইউরোপিয়ান পার্লামেন্টে কাজ করা ছাড়াও রাশিয়ার বৃহত্তম খনি প্রতিষ্ঠান নোরিলস্ক নিকেলের সাথেও যুক্ত রয়েছেন। এই যুগল 3 বছর আগে রাশিয়ায় প্রত্যাবর্তন করে। তার বাবা গ্র্যান্ড ডিউক মিখাইল পাভলোভিচ নিজেকে জার পরিবারের উত্তরাধিকারী বলে দাবি করতেন, কারণ পাভলোভিচের পরদাদা গ্র্যান্ড ডিউক কিরিল ভ্লাদিমিরোভিচ সম্পর্কে শের জার নিকোলাস দ্বিতীয়র চাচাতো ভাই ছিলেন। বলভেশিক বিপ্লবের সময় 1917 সালে ফিনল্যান্ডে পালিয়ে যান তিনি। 1918 সালে জুলাইয়ে বলভেশিক বিপ্লবীরা ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করে শেষ জার নিকোলাস দ্বিতীয়, তার স্ত্রী ও 5 সন্তানকে। জার পরিবারের অন্য সদস্যরা বিপ্লবের আগেই ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। মার্সিয়া মান্নান, মাইটিভি।